Assalamualaikum. এখন নারকেল গাছে যে সার দিতে হবে, দেখেন এই যে নারকেল গাছ। নারকেল গাছে আপনারা প্রথমত পরিষ্কার রাখবেন, তারপর মাটিগুলা আপনারা দেখেন এই যে ঘাস ফাঁস আছে, ঘাস অবশ্যই জায়গার গোড়াটা হবে এটা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনার ঠিক পরিষ্কার করার পরে এইভাবে আপনারা মাটিগুলা কোনো একটা ফাঁসুন বা কিছু দিয়ে আলগা করবেন। করার পরে আপনারা সার অবশ্যই প্রয়োগ করবেন। আপনারা শুধু নারকেল গাছ লাগাইলে যে নারকেল হবে এমন কোনো কথা না, তবে নারকেল গাছের আপনারা অবশ্যই নিয়মিত পরিচর্যা ঠিক রাখবেন, তাহলে অবশ্যই আপনাদের নারকেল হবে। যে নারকেল গাছ লাগাইলাম তা নয়, এর পরিচর্যাটাও করতে হবে পাশাপাশি, এবং গোড়া পরিষ্কার করতে হবে। গোড়ার মাটিগুলো ঠিক এইভাবে একটু আলগা করতে হবে, তারপরে সার প্রয়োগ করবেন, তাহলে আপনাদের গাছ অতি তাড়াতাড়ি ফল হবে এবং গাছ বৃদ্ধি হবে। আবার সার প্রয়োগ করার পরে কি কি করতে হবে আপনাদের দেখার চেষ্টা করব আমি। সার প্রয়োগ করার পর কি সিস্টেমে আপনারা নারকেল গাছের গোড়া বাঁধি রাখবেন বা একটু মাটি দিয়ে উঁচু করবেন, সেটা আমি দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তবে আপনারা আগে প্রথমত নারকেলের গাছটা সুন্দর করে ঢাল নিচের এরকম সব কিছু পরিষ্কার করবেন। করার পরে আপনারা দেখবেন গোড়াতে এরকম ঘাস আছে কিনে, আগাছা যেটাকে বলে, আগাছাগুলো এরকম ছেটে দেবেন। দিয়ে পরিষ্কার করার পরে আপনারা মাটিগুলো এইভাবে একটু করে দেখ, আবার মাটি খুঁড়তে যা শিকড় কাটবেন না, সেদিকে সতর্ক থাকতে হবে। তো আপনারা মাটিটা অন হয়ে কাটবেন যেন গাছের শিকড় কাটা না যায়। তো আপনাদের দেখার চেষ্টা করব, দেখি অন্তপক্ষে গাছের আকার হিসেবে যতটুকু গাছ গোড়াটা আপনাকে ওই পরিমাণ নিম্নত এক দেড় ফিট দুই ফিট পর্যন্ত চতুর্থ ছাইটের গোড়াটা আপনারা পরিষ্কার করে নিয়ে এইভাবে আপনারা মাটিটা যখন আলগা করবেন, তাহলে আপনার সারটা দিলে গাছটা অতি তাড়াতাড়ি আপনাদের দেখাতে হচ্ছে। আগে কতটুকু পরিমাণ আমি গোড়াটা হালকা করে নিলাম, এইসবে আপনাদের গাছের সার প্রয়োগ করতে হবে, ঠিক আছে।